আই এম রন, রন রে। বাচ্চারা অনেকাংশেই খুব কাছের আত্মীয়দের কাছ থেকে মলেস্টেড হয়েছে। অনেক সময় হতে পারে বাচ্চারা ভয়ে বলতে পারে না, বা বলতে চায় তখন বাবা মারা বিশ্বাস করে না, খুব কাছে মামা কোথাও তোমার মামা আবার বদমাইশি মামার নামে ইয়ে আছে মেরে। আমি নিজে একজন মেয়ের বাবা, আমার দুটো ছোট ছেলে আছে। এটা কি মানসিক রোগ বা এটা কি রোগী? হ্যাঁ অফকোর্স, এনিথিং উইচ ইজ আনন্যাচুরাল হচ্ছে রোগ। বিচ্ছেদ তো সবসময় দিক, তো বিচ্ছেদ তো খুব একটা আনন্দের ব্যাপার নয়। তোমার কিছু জিনিসের সঙ্গে আমি মানিয়ে নিতে পারছি না, আমার কিছু জিনিসের সঙ্গে তুমি মানিয়ে নিতে পারছো না, তার মানে তুমি গোটা মানুষটাই খারাপ হয়ে গেলে, তা তো নয়। এই মুহূর্তে আমরা বধুয়ার সেটে, তবে গল্পের মোড় ঘোরাবেন যিনি, রানা রয় চৌধুরী। এই মুহূর্তে সুদীপ দা রয়েছে, যা নতুন ভাবে পাচ্ছি এই চরিত্রটা নিয়ে। আগে একটু শুনি। অনেকদিন বাদে একটা সাংঘাতিক ডায়নামিক একটা চরিত্র, ভীষণ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, নেগেটিভ যদিও, কিন্তু এর অ্যাপিয়ারেন্সে কোথাও সেটা মনে হয় না যে খুব নেগেটিভ চরিত্র। এবং যে নেগেটিভিটিটা নিয়ে খেলা হচ্ছে সেটা খুব রেয়ার, আমার মনে হয় না বাংলা সিরিয়ালে এই চরিত্রটা দেখানো হয়েছে। পেডোফাইল যে বাচ্চাদেরকে ইউজ করে, মোলেস্ট করে আরো পরিষ্কারভাবে, যেটা সিরিয়ালে ইটস ভেরি স্ট্রং। সুতরাং মানে এমন ইটস আ ভেরি স্ট্রং ক্যারেক্টার বোঝাই যাচ্ছে, এবং খুব ডেলিকেট জায়গায় আছে, মানে প্রায় ওই ব্লেডের ধারে হাঁটার মতন করে, কারণ বাড়াবাড়িটা দেখানো যাবে না টেলিভিশনের প্রোডাকশন বলে, কারণ দর্শক এটা সবাই, অথচ নেগেটিভিটিটা বোঝানো হবে। সুতরাং এটা মানে সুশান্তর পক্ষে খুব ডিফিকাল্ট, মানে গল্পটা বিল্ড করা, চরিত্রটাকে বিল্ড করা এরকম একটা নেগেটিভিটি দিয়ে, এবং সেটা নিয়ে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া। সুতরাং আমাকেও আমি আশা করব, আমি সুশান্ত যে রেসপন্সিবিলিটিটা আমার উপরে দিয়েছে, মানে বহুদিন বাদে এরকম ডায়নামিক একটা নেগেটিভ ক্যারেক্টার, সেটা আমি ঠিক মতো ক্যারি করতে পারবো, আই জাস্ট হোপ। আমি তোমাদের বলছি, তোমরা প্লিজ প্রে করো, এবং দর্শক যারা আছেন তাদেরকে বলছি প্লিজ আপনারা প্রার্থনা করুন যাতে আমি এই চরিত্রটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি, যাতে আপনাদের রাগ হয় এই লোকটা। একদমই যেটা তুমি বললে যে অনেকদিন পর একটা এইরকম চরিত্র, হ্যাঁ, মানে শ্রীময়ীর অনিন্দ ছিল অদ্ভুত, এবং এটা কিন্তু ভীষণ ডায়নামিক। অনিন্দ একটু সাবডিউড চরিত্র ছিল, এই লোকটা ভীষণ ডায়নামিক চরিত্র, ভীষণ অ্যাগ্রেসিভ চরিত্র। অনিন্দকে যে পরিমাণ দর্শক ভালোবেসেছে এবং এখনো পর্যন্ত, তারপর এরকম একটা চরিত্র নিজের কাছে অনেকটা চ্যালেঞ্জিং, যে কিভাবে দর্শক আরো ভালো অনিন্দকে ছাপিয়ে যাওয়ার মতো এরকম ভালোবাসতে পারে। সেটা খুব সুবিধা হয়েছে, কারণ আমার যে কোস্টার, মানে আমার অপোজিটে যে করছে শ্রী, যে করছে মধুরিমা, শি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস, ওর আর আমার কোথাও একটা সাংঘাতিক ভালো জেল করছে, এটা আমি লোকের কাছ থেকে বুঝতে পারছি, বা আমি নেটিজেনদের কাছ থেকে বুঝতে পারছি, সোশ্যাল মিডিয়াতে বুঝতে পারছি। অনেকদিন বাদে আবার একটা আলোচনা আরম্ভ হয়েছে, অনিন্দ্য জুনের পরে শ্রী আর রন, এইটা একটা আলোচনা হচ্ছে। সুতরাং অনিন্দ্য জুনের রেস্টে নিয়ে যদি বলি, আবারও আমরা দেখতে চলেছি পর্দায়, তাই তো? হ্যাঁ, লেটস হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ, এত বছরের বন্ধুত্ব, সেটা তো থাকেই, অল্প বিস্তর যোগাযোগ থাকে সবসময়। পেখম আর রানা রয় চৌধুরী, তো দুটো মানুষ একদম মানে ভিন্ন প্রান্তে তো বলবো, এবং তার সাথে একটা অদ্ভুত মানে যোগাযোগ এবং তার কাছে আতঙ্ক, তো সেইটা নিয়ে যদি তুমি একটু বলো, মানে তার তো একটা মহা এপিসোড আসছেই। হ্যাঁ, এই এই লোকটা কোনো না কোনো সময় তো পেখমকে এর মুখোমুখি হতে হবে, আর এই রনকে পেখমের মুখোমুখি হতে হবে, এবং সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এটা খুব ইন্টারেস্টিং, এবং এইটাই দর্শকরা দেখবেন যে কি কেমিস্ট্রিটা হচ্ছে, কোথায় গিয়ে আউটবার্স্টটা হচ্ছে, এবং এর পরিণাম কি হচ্ছে, তার উপর ডিপেন্ড করে পুরো গল্পটা এগিয়ে যাবে। কখনো না কখনো রানা কিন্তু এগিয়ে যাচ্ছে এদের বাড়ির দিকে, যেখানে পেখম নতুন বহু হয়ে এসছে, এবং সব থেকে বড় কথা যে রানা কি পেখমকে চিনতে পারবে, বা পেখম কি রানাকে চিনতে পারবে যে সেই রানা হিসেবে, এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা তৈরি হচ্ছে,
এবং যদি চিনতে পারে তাহলে কি রিয়াকশন হবে, মানে সেটা এখনো আমরাও একটুখানি ধাঁধার মধ্যে রয়েছি। অ্যান্ড দ্যাট ইজ দ্য ইন্টারেস্ট যে কি হচ্ছে পেখম আর রানা যখন মুখোমুখি হবে। মাঝের সময়টার কথা যদি বলো যে শ্রীময়ী শেষ হওয়ার পর অনেকটা সময়ের পর আবার একটা এইরকম চরিত্র, তো সেই সময়টা ধারাবাহিক তুমি কি ভেবেছিলে বা তেমন কোনো চরিত্রের অফার? হ্যাঁ, আমি গুড্ডি হয়েছিল, এক্কাদোক্কা হয়েছিল, এক্কাদোক্কাতে নেগেটিভ চরিত্র ছিল, ঠিক আছে। সবসময় তো সি এই ধরনের ডায়নামিক চরিত্র তো দুরুম করে হয় না, হয়ে যায় সবসময়। যিনি লিখছেন গল্প তিনি মনে করেন তিনি যে চরিত্রগুলো লিখবেন সেগুলো হিট হবে, দর্শকরা ভালোবাসবে, চরিত্রটা ফুটিয়ে তোলা যাবে, কিন্তু সবসময় তো হয় না, এটা ড্রাইভ আসে। মানে কোনো কোনো চরিত্র মানে সেটা লেগে যায় আর কি, ওরকম ওরকম ডায়নামিক হয়ে ওঠে। মানে ধরো আমি একটা ছবি আছি, আমি কি জানবো এটা মাস্টারপিস তৈরি হয়ে যাবে? আর্ট আর্টের ক্ষেত্রে সেটা হয় না, হয়ে যায় কোথাও একটা গিয়ে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে একটা চরিত্র তৈরি হয়ে যাবে, একটা গল্প তৈরি হয়ে যায়, একটা জুটি তৈরি হয়ে যায়। সো আমার মনে হচ্ছে এইবারে আবার সেই জুটিটা তৈরি হচ্ছে, ইনফ্যাক্ট এক জায়গা না আরো জায়গায় হয়তো তৈরি হচ্ছে। বাচ্চাদের প্রতি আকর্ষণ যে চরিত্রটার কথা তুমি বলছিলে, সমাজে এরকম চরিত্র কিন্তু রয়েছে এবং আমরা প্রত্যেকদিন সি আমার ছোটবেলা থেকে আমরা শুনে আছি, স্পেশালি জয়েন্ট ফ্যামিলিতে যেখানে বাচ্চারা অনেকাংশই খুব কাছের আত্মীয়দের কাছ থেকে মলেস্টেড হয়েছে, বাচ্চাদের ব্যবহার করা হয়েছে, আগে বেরিয়ে আসতো না, এখন অনেক জায়গায় বেরিয়ে আসছে, এখনও সেটা হয়। বহু চরিত্র আছে, আমরা তো চাইল্ড অ্যাবিউজ, চাইল্ড মলেস্টেশন, রেপ, ইভেন 8 মাসের বাচ্চা আমরা জানি, উইচ ইজ এ ফ্যাক্ট। এই চরিত্র আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, তো এই চরিত্রগুলোকে আইডেন্টিফাই করাটা খুব দরকার এবং বাবা মাকে বোধ হয় বাচ্চাদের রিয়াকশনটা একটু বেশি, মানে বাচ্চাদের সঙ্গে ইনভলভমেন্ট একটু বেশি হওয়া দরকার, তাহলে বোঝা যায়। অনেক সময় হতে পারে বাচ্চারা ভয়ে বলতে পারে না বা বলতে চায় তখন বাবা মারা বিশ্বাস করে না, খুব কাছে মামা ও তো মামা আবার বদমাইশি মামার নামে ইয়ে হচ্ছে মেরে দিই। দিস ইজ হ্যাপেন্ড, আই হ্যাভ সিন আমাদের ছোটবেলা দেখেছি, মানে কেউ কমপ্লেন করতে গেছে বাবা মা শোনেন মেরে দিই, উল্টে তাকেই মাফে দিই, সে ভয়ে বলতে পারছে, অত দিনের পর দিন তার সঙ্গে এটা হয়ে চলছে। তো এই ব্যাপারেটা বাবা মায়েদের একটুখানি যত্নবান হওয়া দরকার, সে ছেলে মেয়ে নির্বিশেষে, বাচ্চা তো বাচ্চাই, ছেলেই হোক মেয়েই হোক। আমি নিজে একজন মেয়ের বাবা, আমার দুটো ছোট ছেলে আছে, তারা এখনো ছোট, চিনি তো বড় হয়ে গেছে। সো আমাকে না ভীষণ কনসিয়াস এবং কশেস থাকতে হয় এই বিষয়ে, সেই কারণে আমি একজন বাবা হিসেবে বলছি যে ছেলে মেয়েদের নেচার, তাদের সাইকোলজি, এটা বোঝাটা খুব দরকার বাবা মায়ের। আর একটু বেশি আমাদের সমাজটা এত বেশি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে, মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে, ডিজিটালাইজড হয়ে গেছে, সেখান থেকে কোথাও কোথায় রিয়ালিটিতে নেমে আসাটা দরকার আরো বেশি। এটা কি মানসিক রোগ বা এটা কি রোগী? হ্যাঁ, অফকোর্স এনিথিং হুইচ ইজ আনন্যাচারাল হচ্ছে রোগ। তুমি নিজে যেটা বললে যে তুমি মেয়ের বাবা, সেক্ষেত্রে একটা সচেতনতা তো থাকতেই হয় মেয়েকে নিয়ে এবং দুটো ছেলে তো রয়েছেই, তো মেয়ের প্রতি তোমার দায়িত্ব কর্তব্যটা যদি একটু বলো যে তুমি কিভাবে তার প্রতি বাবার দায়িত্বটা পালন করছো। আমি চেষ্টা করি যতটা, সে যখন আরো মানে আমার তো আরো কাছে ছিল, তারপর ধীরে ধীরে যখন সে বড় হয়ে যায় সে তার মায়ের কাছাকাছি, মাকে বেশি ইয়ে করে, কিন্তু আজও যখন আমি চিনির সঙ্গে বেরোই, কথা হয়, তখন খুব পার্সোনাল লেভেলে গিয়ে অনেক কথা আমার সঙ্গে শেয়ার করে যেগুলো মায়ের সঙ্গে শেয়ার করতে পারে। তো কিন্তু এখন তো বড় হচ্ছে, এখন এমন একটা বয়সে সে পৌঁছেছে যখন মা বাবা একটু কম জানে, বন্ধুরা বেশি জানে। সো দিস ইজ অলসো পার্ট অফ লাইফ, পার্ট অফ গ্রোয়িং আপ, দেখতে ভালো লাগে যে সে অনেক কিছুর দায়িত্ব নিচ্ছে, সে বড় হয়ে উঠছে, আস্তে আস্তে অ্যাডাল্ট হয়ে উঠছে এবং সে বাবা মায়ের উপর একটু ছড়িয়ে ঘোরাচ্ছে। দিদিগিরি ফলানো, এটা হয়, চলতে থাকে। মানে পরিবার, দুটো পরিবার তোমাকে ব্যালেন্স করতে হয়, তো এটাও তো একটা বিষয়। ব্যালেন্স করার কিছু, মানে ব্যালেন্স করার কিছু নেই, প্রত্যেককে ইকুয়ালি ট্রিট করা মানুষ হিসেবে। চিনিও আমার মেয়ে,
তার মায়ের প্রতি আমার একটা দায়িত্ব আছে, আজও আছে, কারণ সে আমার মেয়ের মা এবং তাদের সঙ্গে বেশ কিছু ভালো সময় আমি কাটিয়েছি। তো ডিফারেন্সেস ছিল, আমরা আলাদা হয়েছি, তার জন্য তার প্রতি আমার রেসপেক্ট তো নষ্ট হবে না। ডিফারেন্সেসগুলো মানে যেগুলো ইয়ে করা যাচ্ছে না, ব্যালেন্স করা যাচ্ছে না। চিনি তো বড় হয়েছে, মিষ্টি মেয়ে হিসেবে বড় হয়েছে, পড়াশোনা করছে, আজ এসে আইএসসি পরীক্ষাও দিয়ে দিল, আর এদিকে আমার যে প্রেজেন্ট পরিবার তার প্রতি তো আমার দায়িত্ব থাকবেই। এখন এই দুই ছেলে ছোট, তারা বড় হবে, তাদের মায়ের তো সাংসারিক দায়িত্ব, সেখানেও কোনো অসুবিধা নেই। ইন্ডিভিজুয়ালি খুব বেশি আমার মনে হয় এগুলো নিয়ে আলাদা করে ভাবার কিছু নেই। ইট হ্যাপেন্স, ইফ ইউ আর রেসপন্সিবল, তুমি রেসপন্সিবিলিটি অ্যাভয়েড করতে পারো, আবার তুমি রেসপন্সিবিলিটি নিতে পারো। আমি আমার রেসপন্সিবিলিটি নেবার চেষ্টা করি। তো অনেকে ভাবতে পারে না, মানে তুমি যেটা বললে যে বিচ্ছেদটা হয়ে গেল, সম্পর্কগুলো কিন্তু আছে এবং সম্পর্কগুলো বেশ কাছে, তুমি যত্নবানও সম্পর্ক। আমি আমাদের যে কোনো মানুষের সঙ্গে তো আমাদের একটা ভালো সম্পর্ক আছে, একটা খারাপ সম্পর্ক, কারণ ছোটবেলাতেই প্রচুর বন্ধু পেয়েছি যাদেরকে দেখে মনে হতো এদেরকে ছাড়া চলবে না, তারপরে জীবন এগিয়ে গেছে, তাদেরকে আমরা ভুলে গেছি ছোটবেলা থেকে। কিন্তু সেই যে মুহূর্তগুলো, ওগুলো তো মনের মধ্যেই গেঁথে আছে। ছোটবেলায় যারা বন্ধু ছিল, যাদেরকে দেখে মনে হতো এক মুহূর্তে আমি একে ছাড়া থাকতে পারবো না, যখন আমি অন্য জায়গায় চলে গেছি সেই মানুষগুলো সেখানে রয়ে গেছে, কিন্তু সেই স্মৃতিগুলো রয়ে গেছে। সেরকম এই ক্ষেত্রেও তাই, বহু ভালো ভালো মুহূর্ত, সুন্দর মুহূর্ত আমাদের আছে, সেটা আমি কেমন করে ভুলব? সেটা অনেক বেশি, বরঞ্চ যে কিছু খারাপ বা বিচ্ছেদের মুহূর্তটা, সেটা বরঞ্চ আমার মাথা থেকে বেরিয়ে গেছে, আমার খুব একটা মনে পড়ে না যে ঠিক কী হয়েছিল আজকে এতদিন বাদে। কিন্তু ভালো মুহূর্তগুলো সত্যি মনে আছে, সেটা রয়ে গেছে, সেটাই তো আমার চলার পথে। মুহূর্তগুলো কাছের হয় যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে, মানে বিচ্ছেদ অনেক সময় অনেকের কাছে তিক্ত হয়ে ওঠে, তিক্ততা থাকে। তো সবসময়ই তিক্ত, বিচ্ছেদ তো সবসময়ই তিক্ত, বিচ্ছেদ তো খুব একটা আনন্দের ব্যাপার নয়। কিন্তু মানুষটার কে ডিসরেসপেক্ট করে নয় কোনোটাই, বিচ্ছেদ তো একটা অংশ। তোমার কিছু জিনিসের সঙ্গে আমি মানিয়ে নিতে পারছি না, আমার কিছু জিনিসের সঙ্গে তুমি মানিয়ে নিতে পারছো না, তার মানে তুমি গোটা মানুষটাই খারাপ হয়ে গেলে, তা তো নয়। তোমার এই জিনিসটা সেটা হচ্ছে না, মানে সেটা বেড়ে যাওয়ার আগে একটু আলাদা হয়ে বরঞ্চ রেসপেক্টের জায়গাটা থাকুক, সেই ভালো জায়গাগুলো থাকুক। যদি তুমি জিজ্ঞেস করি যে এক্ষেত্রে পৃথাদি যেহেতু তোমার বর্তমান পরিবার, তার দিক থেকে তোমার কখনো কোনো প্রবলেম হয়নি যে তোমার প্রাক্তন তার সঙ্গে যোগাযোগ? তার কাছে তো কিছু লুকিয়ে কিছু করা হয়নি। হ্যাঁ, ভীষণ ভালো লাগলো সুদীপদা প্রথমত তোমার সাথে কথা বলে। আর যে চরিত্র নিয়ে আমরা কথা বলছিলাম, রানা রয় চৌধুরী, একটা হেভি ওয়েট ক্যারেক্টার বলা যায় টেলিভিশনে, এইরকম একটা ক্যারেক্টার সহজ ভাবে টেলিভিশনে দেখা যায় না, তো সেটা নিয়ে তুমি কি বলবে দর্শকদের এবং আগামী দিনে নানান চমক তো থাকছে। রানা রায় চৌধুরীকে আমরা ভালোবেসে রন রে বলি, আই এম রন, রন রে, ভীষণ ডায়নামিক একটা চরিত্র, ভীষণ স্টাইলাইজড একটা চরিত্র এবং ভীষণ হিপোক্রিট একটা চরিত্র। রেস্ট আমি আপনাদের বলবো, আপনারা ঠিক করবেন এই লোকটাকে আপনারা কেমন বাসবেন, খারাপ বাসবেন না ভালোবাসবেন নাকি দুটোই করবেন।